গাইস, আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমার সব মাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এবং মাছ সম্পর্কে আরো তথ্য বলবো। আচ্ছা দেখুন, আমার অ্যাকুয়ারিয়ামটা ছোট সাইজ, এই যে দেখুন, এটা হলো মাছ দেখার ঘর। এখানে একটা মোড়া আছে, এখানে বসে বসে আমরা মাছ দেখতে পারি। আমার মোট সব মাছের নামই গাপটি মাছ, এগুলো গাপটি মাছ, বুঝলেন? আর আমার পছন্দের প্রিয় মাছ কোনটা, তাই তো? আমাদের পছন্দের মাছ হলো এটা, জুম করে দেখাচ্ছি, একটু ঘোলা ঘোলা লাগছে, বাস্তবে কিন্তু এটা খুবই সুন্দর। আপনাদেরও নিশ্চয়ই এই মাছটাই পছন্দ আমি আশা করি। এবং সাদা মাছের সেটও আছে, যে দেখছেন সাদা মাছগুলো একসাথে হয়েছে, এই যে সাদা মাছটা, এই যে সাদা মাছটা পরে, এই যে এই যে দেখেছেন, এটা এক সেটের আমাকে রফিক আঙ্কেল দিয়েছেন, গিফট করেছেন। এবং এটা আমার বাবা এনেছে, এই যে এই মাছটা, এটা আমার খুব বেশি পছন্দের না। তবে আপনাদের কোন মাছ, কোন কালারের মাছটা বেশি পছন্দের কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আপনাদের মনে হয়তো একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যে আমার এই মাছ এত কম কেন, আগে তো দেখেছিলেন বেশি আছে, তাই তো? হ্যাঁ, কম বিষয়টাই বলবো। কম আসলে আমার মাছ প্রায় অনেকগুলোই মরে গিয়েছে, এখন মাত্র ছয়টা মাছই বাকি রয়েছে। এই ছয়টা মাছই দেখাচ্ছে আপনাদেরকে। এই যে উপরের সাইডটা দেখতে এরকম খুবই সুন্দর, উপর সাইড দিয়ে দেখলে মাছগুলো দেখা যায় না, তবে নিচের সাইডটাই সুন্দর। আর ওই লাল মাছটা সারাদিন ওইখানেই খালি বসে থাকে। এইগুলো রাত হলে, বেশি রাত হলে ঘুমায় না, কিন্তু খুবই সুন্দর এই মাছগুলো, এই যে দেখুন। আর আপনারা ভাবছেন যে ওই নীল মাছটা কেন এখানে বসে রয়েছে, তাই তো? আপনাদের বিষয়ে বলছি যে ওই নীল মাছটা কিন্তু কোনো মাছ নয়, এটা একটা খেলনা মাছ, বুঝলেন? খেলনা মাছের সাথে এই লাল মাছটা মাঝে মাঝে খেলা করে। আপনারা জিজ্ঞেস করবেন কীভাবে খেলা করে, ঠুকুর ঠুকুর দিয়ে খেলা করে, বুঝলেন? এবং এই মাছগুলো কী ধরনের খাবার খায়, তাই তো? আপনার যদি, আপনাদের বাসায় যদি এই গাপটি মাছ থাকে, অর্থাৎ এই রকমের ছোট ছোট গাপটি মাছ থাকে, যে কোনো ধরনের ছোট মাছ থাকলে আপনারা যদি শখে বসে পালেন, তাহলে কিন্তু একটা নিয়ম আছে, আপনারা তো অবশ্যই খাবার দেন। হ্যাঁ, আমিও খাবার দিই, তবে এই ছোট মাছের পক্ষে কিন্তু গুঁড়ো গুঁড়ো খাবারই ভালো। মানে আপনি যে যে জায়গা থেকে খাবারটা কিনবেন, প্রথমে ওরা গোল গোল বড় মাছের খাবার দিবে, গোল ফিশের বড় বড় মাছের খাবার, সেটা আপনি গুঁড়ো করে নেবেন, ঠিক আছে? আপনি খুবই জোরে জোরে গুঁড়ো করে নেবেন, গুঁড়ো করে তারপরে মাছেদের দিবেন, না হলে কিন্তু মাছরা, এই ছোট ধরনের সাইজের মাছরা কিন্তু বড় বড় গোল খাবার খেতে পারে না, বুঝলেন? এবং যদি আপনার বাসায় গোল্ড ফিশ থাকে অথবা বড় ধরনের কোনো মাছ, তাহলে আপনি গুঁড়ো ছাড়াও দিতে পারেন, কারণ ওরা বড় বড় খাবারই খায়। আমার মাছগুলো কম সাইজে, একটু ছোটো, গোল্ড ফিশের থেকে একটু ছোট। গোল্ড ফিশ তো আপনারা দেখেছেন, এই যে এত বড় একটা মাছ, ওরা কিন্তু বড় বড় খাবার খেতে পারে, কিন্তু এই ছোট ছোট মাছগুলো কিন্তু ওই বড় বড় খাবার খেতে পারে না, ছোট ছোট দানাময় খাবার খায়, বুঝলেন? আর আপনারা চাইলে বাসা বাড়ির মধ্যে এইরকম গুল অ্যাকুরিয়াম ই করতে পারবেন, গোলা করে আমি রেখে মাছ পালতে পারবেন। অথবা ও আরেকটা প্রশ্ন নিশ্চয় আপনাদের কাছে ঘুরপাক খাচ্ছে, কবে আপনি এই ছোট সাইজের অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামের পানি বদলাবেন? যেহেতু আমরা মাছ পালি, তাই মাছ কিন্তু নোংরা করে, তাই মাছের অ্যাকুরিয়াম বদলানো, কিন্তু মাছের পানি কিন্তু বদলানো অবশ্যই জরুরি। আপনারা কীভাবে বদলাবেন? আপনাদের কাছে যদি এরকম ছোট ছোট মাছ থাকে, বেশি বেশি মাছ, বেশি ছোট সাইজের মাছ, অথবা এরকম এক দুইটা পাঁচ ছয়টা যদি মাছ থাকে, তাহলে আপনি এক সপ্তাহ পর পর ছোট অ্যাকুরিয়াম ধোবেন, নাহলে বেশি ঘোলা হয়ে যাবে,
বুঝেছেন? এবং যদি আপনার কাছে অনেক বড় অ্যাকুরিয়াম থাকে, এটা তাহলে আপনি এক মাস পর পরও বদলাতে পারবেন। এবং এরকম ছোট অ্যাকুরিয়ামে যদি আপনাদের গোল্ডফিশ থাকে, তাহলে এইটা সম্পর্কে আমি জানি না, তবে আমি গাবটি সম্পর্কে খুব বেশি ধারণা আছে আমার, কারণ আমি এটা প্রায় আমি এক বছর ধরে পালছি, এক বছর না এক বছরের কমই, তবে অনেক মাস ধরেই পালছি, বুঝলেন? এই হয়ে গেল আমাদের আজকের ভিডিও, গাবটি মাছ সম্পর্কে আপনাদের ধারণা। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে বলবেন, তাহলে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার সুযোগ করে দেব। বাই বাই।